দিব্যজ্যোতি মজুমদারের বড় মেয়ের বিয়ে যেভাবে হয়েছিল ছোট মেয়ের বিয়েও সেইভাবেই হোক। কেমন বুঝছো এখন? ভালোক। এই ভালোক ভালোক বললে হবে না, ফার্স্ট ক্লাস বলতে হবে। হ্যাঁ আজ বেরোব। আমি আমি এই জন্যই আজকে এসেছিলাম। ভালো থাকো মা, সুখে থাকো। কমলিকা, বলছিলাম তোমার তো কিছু জিনিস রয়ে গেছে আমাদের বাড়িতে। থাক না মা, না হয় আমারও কিছু স্মৃতিচিহ্ন রইল এই বাড়িতে। উমা, ছি ছি ছি, এইভাবে বলছো কেন কমলিকা? আমরা তো তোমাকে সেইভাবে বলিনি কথাটা। এতগুলো দিন তোমাদের বাড়িতে থাকলাম, সবটা মুছে দেবে? মজা করলাম দাদা ভাই, আসলে ওগুলো আমি আমার বোনের বিয়ের যৌতুক হিসেবে রাখতে চাই। অবশ্য যদি বাহার অর্চির আপত্তি থাকে তাহলে অন্য কথা। কমলিকা, আমার আর একটা ইচ্ছে আছে জেঠুমণি। বাহা তো কোনো ফ্যালনা মেয়ে নয় জেঠুমণি, সেও দিব্যজ্যোতি মজুমদারের মেয়ে এবং যথেষ্ট যোগ্য মেয়ে। তাই আমি চাই যে দিব্যজ্যোতি মজুমদারের বড় মেয়ের বিয়ে যেভাবে হয়েছিল ছোট মেয়ের বিয়েও সেইভাবেই হোক। আর এটা নিশ্চয়ই আমার বাবারও ইচ্ছে এবং খুব স্বাভাবিক মনোগত ইচ্ছে। আশা করি তোমরা কেউ এতে বাধা দেবে না। আরে কি কাণ্ড বাঁধিয়েছিলে বলো তো? হ্যাঁ, রাস্তাঘাটে কেউ এইভাবে চলাফেরা করে? ছি 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 ছি, এই যে একটা যদি কিছু ঘটে যেত তাহলে কি হতো? কেমন বুঝছো এখন? ভালোক। এই ভালোক ভালোক বললে হবে না, ফার্স্ট ক্লাস বলতে হবে। হ্যাঁ আমি তো তোমাকে ফার্স্ট ক্লাস দেখছি। মানুষটা তো জানে কি মোর আজই ছুটিটা হইন যাবে, কিন্তু তার পড়তে হোক ও একটু বারে লিখে মোর কাজটাতে লোকলাই ইমনি ব্যথাটা পেয়েছে। কাল যখন এসেছিল তখন ওর মনটা খুব খারাপটা ছিল। দিদিমণির সঙ্গে বিয়া ভাঙাটা মন থেকে মানাইতে পারিলে না।